আসসালামু আলাইকুম, জিএসএম আলোর পক্ষ থেকে আমি মিনহাস রয়েছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আনলক টুল 6 মাস, 3 মাস বা 1 বছরের জন্য অ্যাক্টিভেশন করতে হয়। আপনারা জানেন আমাদের থেকে 2টা আনলক টুল আছে, একটার প্রাইস একটু কম এবং আরেকটার প্রাইস একটু বেশি। 1 বছরের জন্য অ্যাক্টিভেশন নিতে চাইলে 2টাই আপনি নিতে পারবেন। একটা হচ্ছে আনলক টুল জিও সার্ভার, সেটা যদি নিতে চান ওইটার প্রাইস একটু কম, ওইটা 1 ইয়ার। ওইটা যদি নিতে চান সেক্ষেত্রে পূর্বে আমরা ভিডিও দিয়েছি ওইটা নিয়ে, আমাদের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। উপরে আইকার্ড অথবা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার জিমেইলে একটা জেনারেল আনলক টুল অ্যাক্টিভেশন করবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি আমাদেরকে নক করতে হবে না, আপনি নিজেই কিন্তু একটা আনলক টুল অ্যাক্টিভেশন করে চালাতে পারবেন, অ্যাক্টিভেশন নিয়ে নিতে পারবেন 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য। সো উইদাউট ওয়েস্টিং ইওর টাইম, লেটস গেট স্টার্টেড। ওয়েল, আনলক টুল অ্যাক্টিভেশন করার জন্য ফার্স্ট অফ অল আমরা আনলক টুলের ওয়েবসাইটে যাব। যে কোনো একটা ব্রাউজার চুজ করব এবং এখানে লিখব unlocktool.net, লিখে সার্চ করব। সার্চ করার পর এরকম আসবে। এখানে ফার্স্ট অফ অল আপনার যদি এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ওকে গুড, আর যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর এই লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর ওই যে অ্যাকাউন্ট আপনি রেজিস্ট্রেশন করেছেন ওই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আই এম নোট রোবটে ক্লিক করে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্লিক করবো অ্যাকাউন্টে, এবং এই যে অ্যাকাউন্টটা আমরা তৈরি করেছি ইউজার নেম এবং এই ইমেলটা, এই ইউজার নেম এবং ইমেলটা দিয়ে কিন্তু আমরা আনলক টুলের অ্যাক্টিভেশনটা নিব বা আমরা আনলক টুলের অ্যাক্টিভেশনটা দিব। তো ফার্স্টে আমি আপনাদের দেখায় নিচ্ছি যে এখানে কি অ্যাক্টিভেশন দেওয়া আছে কি না। এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা আমরা কপি করে এখানে ইউজার নেমের জায়গায় দিলাম, দেন পাসওয়ার্ডটা এখানে দেব। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এই যে রিমেম্বারে ক্লিক করে এটা লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, এর মানে রেজিস্ট্রেশন তো করা হয়েছে বাট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়নি। এখন আমাদের এটাতে অ্যাক্টিভেশন নিতে হবে। অ্যাক্টিভেশন আমরা 3 মাসের জন্য নিতে চাচ্ছি নাকি 6 মাস নাকি 1 বছর, সেটা আমাদের সিলেক্ট করে সেটার অ্যাক্টিভেশন নিতে হবে। ওয়েল, আমরা এই যে ইউজার নেম এবং এই ইমেলটা দিয়ে অ্যাক্টিভেশনটা নিতে হবে আর কি আমাদেরকে। তো আমরা অ্যাক্টিভেশনটা এখন নিয়ে নিব। আনলক টুল অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার চুজ করব এবং ব্রাউজারে এসে আমরা লিখব সার্চ বারে gsmalo.org, gsmalo.org লিখে সার্চ করে দেব এবং ঠিক এরকম আসবে। যদি আপনার এখানে অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ডিপোজিট করে আপনি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কাজ করতে পারবেন, ভিন্ন ধরনের সার্ভিস নিতে পারবেন। লগ ইনে ক্লিক করতেছি, আমার আইডি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে এখানে এই ভেরিফাইটা করে দেবো। এখানে আমি লগ ইনে ক্লিক করে দিলাম, কোডটা বসিয়ে এটা লগ ইন হয়ে গেল। তারপর আমরা প্লেস অর্ডার থেকে ক্লিক করে দেব সার্ভার সার্ভিসে। এখানে আসার পর আমরা এখানে লিখব আনলক টুল, unlocktool, আনলক টুল লিখে সার্চ করব। নট এক্সপ্রেস, এক্সট্রা কোনো এক্সপ্রেস রেসপ্রেস হবে না, জাস্ট যে লেখাটা লিখেছি এই লেখাটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তারপর এখানে আনলক টুল অ্যাক্টিভেশন অফিসিয়ালি রিসেলার, এটা থেকে যে আনলক টুল এখানে 1 ইয়ার আছে, 3 মান্থ, 6 মান্থ, 12 মাস, 3 মাস, 1 বছরের জন্য কিন্তু আপনি এখান থেকে অ্যাক্টিভেশন নিতে পারবেন। তো আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এখানে ইউজার নেম এবং ইমেলটা লাগবে, যেই ইউজার নেমটা দিয়ে আমরা ওই রেজিস্ট্রেশন করেছিলাম অ্যাকাউন্টটা, এবং ওই ইমেলটা এখানে দিতে হবে। সো আমি এটা এখানে বসায় দিচ্ছি, এই ইউজার নেমটা আমরা এই জায়গায় কপি করে এই ইউজার নেমের জায়গায় বসায় দেবো, সাথে এই ইমেলটা কপি করে এই ইমেলের জায়গায় বসায় দেবো। বসায় দেওয়ার পর আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই অর্ডারটা হয়ে গিয়েছে, এখন অর্ডারটা কী অবস্থায় আছে সেটা জানার জন্য এই অর্ডার হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা ফার্স্ট অফ অল দেখতে পারবো যে ওয়েটিং অ্যাকশনে আছে এবং 30 সেকেন্ড হতে 1 মিনিটের মধ্যে এটা ইন প্রসেসে চলে যাবে। কত সময়ের মধ্যে এটা সাকসেস হবে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এই প্লেস অর্ডার থেকে সার্ভার সার্ভিস। আবার যদি এই অর্ডারটা আমি খুঁজে বের করি এখান থেকে তাহলে কিন্তু আমি এটা দেখতে পারবো যে এটা সর্বোচ্চ কত সময় লাগবে অ্যাক্টিভেশন হতে। এখান থেকে দেখতে পাচ্ছি 1 থেকে 15 মিনিটের মধ্যে এই টুলটা অ্যাক্টিভেশন হয়ে যাবে বা সাকসেস হয়ে যাবে, ইন প্রসেসে চলে গেছে অলরেডি। এখানে ইন প্রসেস, আমরা যদি এটা রিফ্রেশ করি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যে এটা ওয়েটিং অ্যাকশন থেকে ইন প্রসেসে চলে গেছে, আর 1 থেকে 15 মিনিটের মধ্যে এটা সাকসেস চলে আসবে। যখন সাকসেস হয়ে যাবে তখন কিন্তু আমরা আনলক টুলটা লগ ইন করতে পারবো, টোটালটা সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন। আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি যতক্ষণ পর্যন্ত না এটা অ্যাকসেপ্ট হচ্ছে। 1 থেকে 15 মিনিটের মাঝে আমরা যদি আরেকবার রিফ্রেশ করি এবং রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাকসেস চলে আসছে। আমরা যদি এখানেও ক্লিক করি, এই যে সাকসেস 1 এবং এই যে
এই ইউজার নেমে কিন্তু এই আনলক টুলটা সাকসেস হয়ে গিয়েছে, অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা যদি চেক করি যে এই যে ইউজার নেমটা দিয়ে আমরা ফার্স্টে চেক করেছিলাম অ্যাকাউন্ট নোট অ্যাক্টিভ লেখা আসছিল, ওইটা দিয়ে আমরা আরেকবার চেক করব, দেখেন কি হচ্ছে। এই সেম আর আনলক টুলটা ওপেন করার পর এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসানোর পর আমরা যদি লগ ইনে ক্লিক করি, এখানে দেখতে পারবো আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। ওয়েল, এই ছিল একটা আনলক টুল অ্যাক্টিভেশনের কমপ্লিট একটা প্রসেস। আই হোপ এই ভিডিওটা দেখার পর এই সেম প্রসেসে আপনি চাইলে 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য একটা আনলক টুল অ্যাক্টিভেশন করে নিতে পারেন আপনি নিজেই। তবে যেই সার্ভারের সাহায্যে আমরা আনলক টুলটা অ্যাক্টিভেশন করেছি, এখানে যদি আপনি কাজ করতে চান, এই সার্ভারে কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ডিপোজিট করে পরবর্তীতে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি ডিপোজিট করে কাজ করতে চান তাহলে রেজিস্টারে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন এবং এখানে ডিপোজিট করে কাজ করেন। ডিপোজিট করতে যদি কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমরা আপনাদের হেল্প করব। আর যদি আপনি ডিপোজিট করে এই কাজটা নিজে করতে না পারেন বা ডিপোজিট করা বা করা ছাড়া আপনি যদি নিজে করতে না পারেন সেক্ষেত্রেও কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিজেরা ম্যানুয়ালি আপনাকে এই আনলক টুলটা অ্যাক্টিভেশন করে দিতে পারবো। সেমভাবে আপনি আনলক টুল সহকারে যত ধরনের টুলস আছে সব কিছু কিন্তু আপনি অ্যাক্টিভেশন নিতে পারেন, লাইক আনলক টুল, TFM টুল, CF টুল, চিমেরা টুল, DFT প্রো, প্যান্ডোরা ইত্যাদি ইত্যাদি যত ধরনের টুলস আছে এই সেম একই প্রসেসে কিন্তু আপনি অ্যাক্টিভেশন নিতে পারবেন। সো আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকৃত করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।